প্রতিবারের মতো এইবারেও কৌশী অমাবস্যা নিয়ে প্রচণ্ড চাপান উত্তর শুরু হয়েছে ইউটিউব বলুন বা ফেসবুক বলুন সর্বত্রই কৌশী না কৌশিকী এই নিয়ে তো প্রথম বিরোধ কৌশিকী তালব্য স না পেটকাটা কাটা মূর্ধন্য স এই নিয়েও বিরোধ প্রথম কথা হচ্ছে যে কথাটি প্রচার হয় যে কৌশিকী আমাবস্যা পেট কাটা মূর্ধন্য বানানটা তাহলে কৌশিকী মানে যিনি কোষ থেকে উৎপন্না এই প্রকারের যে দেবী কোষ থেকে উৎপন্না কে না আমাদের খুব পরিচিত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ তার যে অন্তিম যে চরিত্রটি রয়েছে সেখানে শুম্ভ নিশুম্ভ বধের জন্যে ভগবতী অষ্টভুজা সিংহবাহিনী মহা সরস্বতী রূপ ধারণ করলেন তো এই যে মহাসরস্বতী রূপ ধারণ করাইটি তো দেবতারা যখন শুম্ভ নিশুম্ভ দ্বারা অত্যাচারিত হলেন তখন দেবতারা ভগবতীর কাছে প্রার্থনা করলেন তো তখন বলা হচ্ছে কৈলাসে দেবী পার্বতী নিজের কোষ থেকে কৌশিকী দেবীকে উৎপন্ন করেন তো এই কৌশিকী দেবীর আবির্ভাব হচ্ছে এই সময় তারপরে এই কৌশিকী দেবীর সঙ্গে তারাকে এক করে দেখানো হয়েছে এরও হয়তো কিছু কারণ আছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে তারা সরস্বতী মহাসরস্বতী নীল সরস্বতী সব মিলিয়ে মিশিয়ে একটা একাকার ব্যাপার কিন্তু শ্রী শ্রী চণ্ডীগ্রন্থ যদি আমরা দেখি সেখানে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে এই ঘটনাটি ঘটেছিল এমন কোনো উল্লেখ নেই সামান্যতম কোনো হিংস নেই তাই শাস্ত্রোক্তভাবে এই কথাটি বলা যাচ্ছে না যে এই দিনটি দেবী কৌশিকীর আবির্ভাব তিথি এরপরের কথা হচ্ছে এই দিনটি কি মা তারার আবির্ভাব তিথি দেখুন মহাবিদ্যাদের আবির্ভাব বিষয়ে নানা প্রকারের মত আছে আমরা জানি যে বিষ্ণুক্রান্তা অশ্বাক্রান্তা এবং রথাক্রান্তা তিনটি ভাগে ভারতবর্ষকে বা মতান্তরে এই জগৎকে ভাগ করা হয়েছে তো এক একটি ক্রান্তায় দেবীর আবির্ভাবের বিভিন্ন প্রকারের তিথির মান্যতা আছে তো আমরা কোথায় বাস করি না আমরা বিষ্ণুক্রান্তায় বাস করি বিষ্ণুক্রান্তায় তারা দেবীর আবির্ভাব তিথি খুব সুস্পষ্টভাবে উল্লেখিত আছে যে দীপান্বিতা অমাবস্যার মধ্যরাত্রে তার মানে কালী পূজা আমরা যেদিন করি কার্তিক মাসে যে কালী পূজা করা হয় কালী পুজোর দিনই হচ্ছে তারার আবির্ভাব তিথি আবার অন্নক্রান্তায় চলে যাই অন্নক্রান্তায় রামনবমীর দিনেও তারার আবির্ভাব তিথির কল্পনা আছে বা উল্লেখ আছে তো এগুলি বৈধ তিথি হতেই পারে কিন্তু ভাদ্র মাসের অমাবস্যা তিথির কথা উল্লেখ তেমনভাবে পাওয়া যাচ্ছে না তাহলে এই দিনটি তারা দেবীর আবির্ভাব তিথি এমন বলা যাবে না তিন নম্বর আরেকটি প্রশ্ন এই দিনটি বাম দেবের সিদ্ধিলাভের তিথি কিনা এই বিষয়ে আমার ধারণা খুব কম তবে যতদূর পড়াশোনা করেছি তাতে মনে হয় এটিও সুস্পষ্টভাবে উল্লেখিত নেই এই দিনটির তারাপীঠের সাধক সমাজে কোনো বিশেষত্ব থাকতে পারে সেই জন্যেই ধীরে ধীরে দিনটি বিখ্যাত হয়েছে কিন্তু এর সঙ্গে তারা দেবী বা কৌশিকী দেবীর আবির্ভাবকে জোড়া যাবে না এরপরে আসে যে কৌশি কৌশিকী বা কৌশী অমাবস্যা কোনটা ঠিক প্রথম কথা হচ্ছে কৌশী কথাটি ঠিক এবং তালব্য বানানটি হচ্ছে ঠিক কোষ্ঠসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই সম্পর্কটি কুশের সঙ্গে কুশ কুশ হরিশয়নে তোলা যায় না ছেঁড়া যায় না আর কি কুশ তো একটি ঘাস জাতীয় উদ্ভিদ এটিকে একসময় বৈদিক ঋষিরা বিষ্ণুর রোম কল্পনা করেছিলেন তো ঘাস জাতীয় উদ্ভিদ এটি ছিঁড়তে হয় স্বাভাবিকভাবে পূজা অর্চনা কিছুতে লাগে কুশের আংটি পড়তে হয় দেখেছেন তো যে সময়ে বৈদিক কর্মের প্রাধান্য ছিল সেই সময়ে কুশের প্রয়োজনীয়তা রোজ ছিল তো হরিশয়নে অর্থাৎ আষাঢ় মাসের যে একাদশীর দিন মানে উল্টো রথের পরের দিন সোজা কথা সেই দিন যে হরিশয়ন হয়ে গেল তো ঘুমন্ত ব্যক্তির লোমটোম ছেঁড়া যাবে না সেই জন্যে হরিশয়নে কুশ ছেঁড়া যাবে না কিন্তু তখন এখন কুশ লাগে না রোজ কিন্তু তখন মানুষের রোজ কুশ লাগত তার জন্য শাস্ত্রকারেরা একটি দিন ছাড় দিলেন ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে কুশ ছেঁড়া যাবে কুশত কুশোৎপাটিনী অমাবস্যা বা কৌশী অমাবস্যা কুশ শব্দটি কয় হস্য তালব্য শ এখান থেকে উৎপন্ন বলে কৌশী সেটিও তালব্য তো এটি শাস্ত্রোক্ত রেফারেন্স আছে তাই এটি আমরা মানব তো যাই হোক তারাপীঠের সাধক সমাজে কৌশী অমাবস্যার ভীষণ গুরুত্ব আছে তান্ত্রিক সমাজে বৈদিক সমাজের আলোচনায় যাচ্ছি না বৈদিক সমাজে কুশোতপাটিনী অমাবস্যার গুরুত্ব তো তারাপীঠে সাধক সমাজে তান্ত্রিক সমাজে কৌশী অমাবস্যার গুরুত্ব আছে সেই দিন তারাপীঠের শ্মশানে মন্দিরে বিশেষ পুজো তেমন কিছু সেদিন নেই উৎসবই চলতে থাকে কিন্তু মায়ের মহাশ্মশানে পাদপদ্মের ধারে কাছে সেইখানে পূজা হোম যজ্ঞাদি হয় তো গত দু তিন বছর যায়নি এই করোনা টরোনা অত্যাচারে তার আগে দীর্ঘ বারো তেরো বছর ধরে যাচ্ছি এবছরও যাব এই সময় বলেই রাখি তারাপীঠের ওয়েদার ভীষণ খারাপ থাকে যদি বৃষ্টিতে ভাসিয়ে মা না দেন তাহলে পুজোপাঠ হোমযজ্ঞ ইত্যাদি হবে না হলে পূজাপাঠ হবে হোমযজ্ঞ করার হয়তো জায়গা পাওয়া যাবে না জানি না কি অবস্থা হবে সবাই বলছেন বটে করব 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 কিন্তু অনেক সময় আমি প্রবল বৃষ্টি দেখেছি যে এমন জল দাঁড়িয়ে যায় যে বসার জায়গা পাওয়া যায় না তো যাই হোক যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পূজাপাঠ হোমযজ্ঞ ইত্যাদি হবে মায়ের উদ্দেশ্যে হবে কোনো মারণ অনুচাটন বসীকরণ এসব হবে না তারাপীঠের শ্মশানে এই সমস্ত করা নিষিদ্ধ জানি না কেন আজকাল সবাই করেন কিন্তু এটি সাধক সমাজের প্রচলিত কথা যে তারাপীঠের শ্মশানে কোনো প্রকারের শটকর্ম করতে নেই এটি সাধন ভূমি সেই জন্যে ওখানে হোমযজ্ঞ থেকেও জপের গুরুত্ব বেশি এটি মনে রাখতে হবে তারাপীঠের শ্মশানে জপের গুরুত্ব বেশি সর্বাধিক গুরুত্ব হচ্ছে জপ তাতে প্রত্যক্ষ সিদ্ধি হবে বামদেব বলে গেছেন তো যাই হোক আমরা যথাসাধ্য মায়ের পূজা পাঠ করব এবং তাতে যার যা যা অসুবিধা জীবনে যা যা কষ্ট তা দূর করার জন্য মায়ের কাছে প্রার্থনা করবো সমস্ত গ্রহপীড়া এবং সমস্ত প্রকার দুঃখ তিনি দূর করবেন এই বিশ্বাসে আমরা ভগবতী উগ্রতারার পূজা জব এবং হোম ইত্যাদি করব কোনো মারণ উচ্চাটন বশীকরণ এই সমস্ত কোনো মাঙ্গলিক দোষ খণ্ডন কালো সর্প দোষ খণ্ডন এসব কিচ্ছু না মায়ের পূজা তাতে সব দোষ খণ্ডন হবে তো সেইভাবে আমরা পূজা পাঠ ইত্যাদি করব। যারা যোগ দেবেন তারা অলরেডি যারা যোগ দিয়েছেন তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন কেউ কেউ পারবেন না যারা আরও যোগ দিতে চান তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে মেসেজ করবেন আর আমি একটা কথা সব সময় বলি বিভ্রান্ত হবেন না লোভে পড়ে মায়ের পূজা করবেন না লোভ কিন্তু ভগবতী ভালো চোখে দেখেন না লোভ এমনিতেই ভালো না যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই সঙ্গে থাকবেন জয় মা জয় মা